নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো যে সকল বন্ধুরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছেন, সেটা নিজের রাজ্যের টেট কিংবা আদার স্টেটের টেট, যেমন ঝাড়খণ্ড টেট, ইউপি টেটের জন্য প্রিপারেশন করছেন, কিংবা এর পূর্বে আপনারা প্রাইমারি টেটের এক্সাম কোয়ালিফাই করেছেন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি করছেন, তাদের জন্য ভিডিওটি খুবই ইউজফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মৃতির উপাদান, অর্থাৎ কম্পোনেন্ট অফ মেমোরি। এ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলোই পরীক্ষায় আসে কিংবা ইন্টারভিউর জন্য আপনাদের ইম্পর্টেন্ট। তো যেহেতু বলেছে স্মৃতির উপাদান কম্পোনেন্ট অফ মেমোরি, তো এখানে চার রকমের উপাদানের কথা বলা হয়েছে। এক নম্বর বলছে শিখন, যাকে আমরা কী বলি লার্নিং, এবং দু নম্বর রয়েছে ধারণ বা সংরক্ষণ, যাকে বলা হয় রিটেনশন, তিন নম্বর রয়েছে পুনরুদ্রেক বা রিকল, এবং চার নম্বর রয়েছে প্রত্যাভিজ্ঞা বা পরিজ্ঞান চেনা, যাকে বলা হয় রেকগনিশন। তো এই যে চারটা রয়েছে কম্পোনেন্ট অফ মেমোরি বা স্মৃতির উপাদান, এগুলো থেকে ডাইরেক্ট 2022 সালের যে টেট এক্সাম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেখানে জিজ্ঞেস করেছিল যে এই যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে এরকমভাবে জিজ্ঞেস করে যে কোন উপাদানটা, অর্থাৎ চারটা উপাদানে উল্লেখ করা থাকে সেটার মধ্যে আপনাদের বলতে হবে যে স্মৃতির দু নম্বর উপাদান কোনটা। এরকমভাবে কোশ্চেন আসে এবং অলরেডি এসেওছে, এই জন্য এগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে আসবো নিচে আর কি কি এই মেমোরির মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে। না, মেমোরির মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে যেমন ইমপ্লিসিট নন ডিক্লারেটিভ মেমোরি, যেটাকে বলা হয় মেমোরি উইথাউট কনসিয়াস রিকল, এটাও খুবই ইম্পর্টেন্ট। ইমপ্লিসিট বা নন ডিক্লারেটিভ মেমোরি, যেটাকে ব্র্যাকেটে আবার বলা হয়েছে যে মেমোরি উইথাউট কনসিয়াস রিকল। এরপর যেটা রয়েছে প্রসিডিউরাল মেমোরি, যাকে বাংলাতে বলা হয় পদ্ধতিগত স্মৃতি বা মেমোরি। প্রসিডিউরাল মেমোরির মধ্যে কী কী পড়ছে? না, পড়ছে মোটর স্কিলস অ্যান্ড হ্যাবিটস। কী পড়ছে? মোটর স্কিল পড়ছে এবং আমাদের যেটা অভ্যাস বা হ্যাবিটস সেটা পড়ছে। যেমন কী পড়ছে? হাউ টু ড্রাইভ এ কার, ব্রাশ ইওর টিথ, রাইড এ বাইক। কোনো কোনো সময় এক্সামে কী হয় না, এক্সামিনার কী করেন যে আপনাকে জিজ্ঞেস করবেন যে প্রসিডিউরাল মেমোরির মধ্যে কোনটা পড়ে, এর জন্য কী করবেন না, এইগুলো যেগুলো রয়েছে যেমন হাউ টু ড্রাইভ এ কার, ব্রাশ ইওর টিথ এবং রাইড এ বাইক, এরকম উল্লেখ করে দিয়ে দেয় ডাইরেক্ট, এবং উল্লেখ করার পর বলে এগুলোর মধ্যে কোনটা কোন স্মৃতির যে মধ্যে পড়ছে, প্রসিডিউরাল মেমোরির মধ্যে কোনটা পড়ছে, এরকম উল্লেখ করা দেওয়া থাকে। তাই এগুলো যখনই পদ্ধতিগত স্মৃতি বা প্রসিডিউরাল মেমোরি পড়বেন, সাথে সাথে এই যে সাতেরগুলো রয়েছে মোটর স্কিলস অ্যান্ড হ্যাবিট বা হাউ টু ড্রাইভ এ কার, ব্রাশ ইওর টিথ, রাইড এ বাইক, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখলেই চলবে। এরপর রয়েছে ক্লাসিক্যালি কন্ডিশনড মেমোরি, যেখানে কী রয়েছে না, কন্ডিশনড রেসপন্সেস টু কন্ডিশনড স্টিমুলি, যেখানে আবার দ্যাট ইজ ফোবিয়া, সাম অ্যাসপেক্ট অফ প্রিজুডিস অ্যান্ড আদার অ্যাটিটিউডস। তো ক্লাসিক্যালি কন্ডিশনড মেমোরি, এটা তো মনে রাখতে হবে যে কন্ডিশনড রেসপন্স টু কন্ডিশনড স্টিমুলি, দ্যাট ইজ ফোবিয়াস, সাম অ্যাসপেক্ট অফ প্রেজুডিস অ্যান্ড আদার অ্যাটিটিউডস, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো মনে রাখলে যে ক্লাসিক্যালি কন্ডিশনড মেমোরি রয়েছে সেটা বুঝতে পেরে যাবেন যে তার মধ্যে কী কী পড়ছে। না, তার মধ্যে পড়ছে ফোবিয়াস, সাম অ্যাসপেক্ট অফ প্রেজুডিস অ্যান্ড আদার অ্যাটিটিউডস। তো চলে আসবো তারপর যেটা বলছে শব্দার্থিক স্মৃতি বা সেমান্টিক মেমোরি, এখান থেকেও খুবই কোশ্চেন আসে। আপার প্রাইমারি টেট বলুন, প্রাইমারি টেট বলুন, আদার স্টেটের টেট যেমন হরিয়ানা টেট, ইউপি টেট, ঝাড়খণ্ড টেট, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন বলছে সেমান্টিক মেমোরি, যাকে আমরা বলি শব্দার্থিক স্মৃতি, এটা কী বলছে না, এটা বলছে ফ্যাক্টস অ্যান্ড জেনারেল নলেজ। এখানে এই যে রয়েছে সেমান্টিক মেমোরি, তার মধ্যে কী কী পড়ছে, পড়ছে ফ্যাক্টস এবং জিকে বা জেনারেল নলেজ পড়ছে। দ্যাট ইজ কী কী রয়েছে, ব্যানানাজ আর ইউলো, অর্থাৎ ব্যানানা হচ্ছে হলুদ রঙের,
টুয়েলভ মান্থ ইন এ ইয়ার স্পাইডার্স হ্যাভ 8 legs, অর্থাৎ এখানে বলছে সেমান্টিক মেমোরি বা শব্দার্থিক যে স্মৃতি রয়েছে সেখানে পড়ছে ফ্যাক্টস অ্যান্ড জেনারেল নলেজ, এখানে ফ্যাক্ট পড়ে এবং কী পড়ে জেনারেল নলেজ। যেমন আমরা সকলেই জানি যে বানানাজ আর ইয়েলো, অর্থাৎ কলা হয় হলুদ আর 12 মাসে 1 বছর, এবং যে মাকড়সা রয়েছে স্পাইডার হ্যাভ 8 legs, এগুলো যে ফ্যাক্ট রয়েছে কিছু কিছু আর কিছু কিছু জেনারেল নলেজ রয়েছে, এর মধ্যে পড়বে সেমান্টিক মেমোরি। চলে আসবো নিচে, যেটাকে বলা হয় এপিসোডিক মেমোরি, তার মধ্যে কী কী পড়ছে না, এপিসোডিক মেমোরির মধ্যে পড়ছে যে পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড হ্যাভেন্টস, অর্থাৎ নিজের যে অভিজ্ঞতা রয়েছে এবং হ্যাভেন্ট সেগুলো এর মধ্যে পড়ে এপিসোডিক মেমোরি। যে দ্যাট ইজ কী কী রয়েছে, ইয়োর হাই স্কুল গ্রাজুয়েশন, দ্য বার্থ অফ ইয়োর ফার্স্ট চাইল্ড, এটার মধ্যে কী কী পড়ছে না, তোমার যে হাই স্কুল স্নাতক এবং তোমার যে প্রথম শিশুর বার্থ, অর্থাৎ এপিসোডিক মেমোরির মধ্যে পড়ছে পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইভেন্টস, দ্যাট ইজ ইয়োর হাই স্কুল গ্রাজুয়েশন, দ্য বার্থ অফ ইয়োর চাইল্ড, এপিসোডিক মেমোরির মধ্যে পড়ছে। এরপর রয়েছে নিচে যে সংবেদী স্মৃতি 1 সেকেন্ডের কম থাকে, অর্থাৎ কিছু কিছু স্মৃতির উল্লেখ রয়েছে, সেই স্মৃতির যে সময়সীমা দেওয়া রয়েছে কতক্ষণ আমাদের মস্তিষ্কে স্থির থাকে সেটা রয়েছে। যেমন ফার্স্ট রয়েছে সংবেদী স্মৃতি কতক্ষণ থাকে না, 1 সেকেন্ডের থেকেও কম থাকে, কত থাকে 0.2 সেকেন্ড থেকে 0.3 সেকেন্ড পর্যন্ত। এরপর রয়েছে স্বল্পস্থায়ী স্মৃতি, যাকে কী বলা হয় ইংরেজিতে STM বা শর্ট টার্ম মেমোরি, সেটা কতক্ষণ আমাদের মস্তিষ্কে বা স্মৃতিতে থাকে না, প্রায় 30 সেকেন্ড সময়কাল পর্যন্ত থাকে। অর্থাৎ এখানে ব্র্যাকেটে আবার দেওয়া রয়েছে OTP, অর্থাৎ OTP যেমন কিছুক্ষণের সময় থাকে সেই রকম এই যে স্বল্পস্থায়ী স্মৃতি বা STM, এটা উল্লেখ করা থাকতে পারে যে স্বল্পস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থির থাকে, কিংবা এমনই উল্লেখ থাকে যে 30 সেকেন্ড সময়কাল পর্যন্ত কোন মেমোরি আমাদের মস্তিষ্কে স্থিত থাকে। সেখানে অপশানে দেওয়া থাকতে পারে স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতি, তো তাহলে এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে স্বল্পস্থায়ী স্মৃতি, অর্থাৎ প্রায় 30 সেকেন্ড সময়কাল পর্যন্ত আমাদের মস্তিষ্কে স্থিত থাকে সেটা হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি, যাকে বলা হয় শর্ট টার্ম মেমোরি। এরপর রয়েছে দীর্ঘস্থায়ী স্মৃতি, অর্থাৎ লং টার্ম মেমোরি বা লং টাইম মেমোরি, এর অপর নাম অনেকগুলো রয়েছে, সেই অপর নামগুলো আমরা দেখে নেব। কোনো কোনো সময় এটাও জিজ্ঞেস করে বা আসে যে দীর্ঘস্থায়ী স্মৃতি যে রয়েছে লং টার্ম মেমোরি তার অপর নাম কী, বা এগুলো উল্লেখ করে দিয়ে বলবে যে এর মধ্যে কোন কোন স্মৃতি পড়ছে, কোন কোন কাজ পড়ছে। তো এর অপর নামগুলো হলো 1 নম্বর লাইফ লং মেমোরি, দীর্ঘস্থায়ী স্মৃতিকে বলা হয়, তারপর পারমানেন্ট মেমোরিও বলা হয়, সেকেন্ডারি মেমোরি বলা হয়, 4 নম্বর পার্টস মেমোরি বলা হয়, এবং 5 নম্বর যেটা রয়েছে এপিসোডিক মেমোরি বা প্রসিডিউরাল মেমোরি বলা হয়। অর্থাৎ দীর্ঘস্থায়ী স্মৃতির যে অপর নামগুলো সেটা হচ্ছে লাইফ লং মেমোরি, পারমানেন্ট মেমোরি, সেকেন্ডারি মেমোরি, পার্টস মেমোরি, এপিসোডিক মেমোরি এবং প্রসিডিউরাল মেমোরি। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে বিস্মৃতির উপর পরীক্ষা ফার্স্ট কে করেছিলেন, না বিস্মৃতির উপর প্রথম পরীক্ষা করেছিলেন এবিংহাম প্রথম বিস্মৃতির উপর পরীক্ষা করেছিলেন। এরপর রয়েছে অন্তরায় বা ইন্টারফেরেন্স, যাকে কি অন্তরায় কাকে বলা হয় না, ফার্স্ট আমরা জানবো অন্তরায় কাকে বলা হয়, অন্তরায় কাকে বলা হয় না, স্মৃতির পথে বাধাকে অন্তরায় বলা হয়, অর্থাৎ অন্তরায় বা ইন্টারফেরেন্স কাকে বলা হয় না, স্মৃতির পথে বাধাকেই অন্তরায় বলা হয়। অন্তরায় ক প্রকারের হয় না, 2 প্রকারের, কী কী, একটা হচ্ছে পশ্চাৎমুখী প্রতিরোধ বা পূর্ববর্তী বাধা, যাকে ইংরেজিতে বলা হয় রেট্রোক্টিভ ইনহিবিশন, এবং 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সম্মুখবর্তী অন্তরায় বাধা বা বাধা, যাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইন্টারফেরেন্স। তো এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে 2 প্রকার রয়েছে অন্তরায়, ফার্স্ট রয়েছে পশ্চাৎমুখী প্রতিরোধ বা পূর্ববর্তী বাধা, যাকে বলা হয় রেট্রোক্টিভ ইনহিবিশন। তো কি কাকে বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ, না কোনো কিছু মুখস্থ করার পর যদি অন্য কিছু মুখস্থ করার চেষ্টা করা হয় তাহলে প্রথমত বিষয়টি অংশ বিশেষ ভুলে যাওয়ার সম্ভাবনা
দেখা যায়। একে কি বলা হয়, পশ্চাদমুখী প্রতিরোধ বলা হয় বা রেট্রোক্টিভ ইনহিবিশন বলা হয়। তো এখানে বলে রাখি, যেমন বাংলা টার্মগুলো মনে রাখছেন যে পশ্চাদমুখী প্রতিরোধ বা পূর্ববর্তী বাধা, সাথে সাথে এই জিনিসটা যেটা ইংলিশ টার্মটা রয়েছে সেটা মুখস্থ রাখতে হবে। কোনো কোনো সময় কি হয় না, আমরা যে বাংলা টার্মটা বুঝতে না পারি, তার জন্য খুবই সুবিধা হবে যদি আমরা ইংলিশ টার্মটাও সাথে সাথে মনে রাখি। তাহলে পশ্চাদমুখী প্রতিরোধ কাকে বলে, না যখন আমরা কোনো কিছু মুখস্থ করার পর নতুন কোনো কিছু মুখস্থ করতে চাই, তখন কি হয় না, প্রথমত যেটা মুখস্থ করেছিলাম সেটার কিছু অংশ ভুলে যায়, তাকে কি বলা হয়, রেট্রোক্টিভ ইনহিবিশন। যেমন দিয়ে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে পাসওয়ার্ড পরিবর্তন করা, কয়েক সপ্তাহের জন্য একটি নতুন পাসওয়ার্ড আপডেট এবং ব্যবহার করার পরে আপনি আপনার পুরানো পাসওয়ার্ড মনে রাখতে পারবেন না। অর্থাৎ পশ্চাদমুখী প্রতিরোধ বা রেট্রোক্টিভ ইনহিবিশনের মধ্যে কি পড়ছে, না পাসওয়ার্ড পরিবর্তন করা। অর্থাৎ কোনো একটি পাসওয়ার্ড আমরা পরিবর্তন করলাম, সেটা কি হলো, কয়েক সপ্তাহের মতো আমরা মনে রাখতে পারলাম, তারপরে মনে রাখতে পারবো না। এরপর যেটা রয়েছে দু নম্বর বলছে সম্মুখবর্তী অন্তরায় বা বাধা, যাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। তো সম্মুখবর্তী বাধা বা অন্তরায় বা প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স কাকে বলে, না পশ্চাদমুখী এর বিপরীত, অর্থাৎ পূর্বে আমরা যেটা পড়লাম বা দেখলাম তার বিপরীত হয়, এর বিপরীত ঘটনাও দেখা যায়। যেমন প্রথম শিখনটি এত দৃঢ়ভাবে সংগঠিত হয় যে দ্বিতীয় শিখন সংরক্ষিত সম্ভব না, একে বলা হয় সম্মুখবর্তী অন্তরায় বা প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। অর্থাৎ সম্মুখবর্তী অন্তরায় বা প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স কাকে বলা হয়, না যেটা রয়েছে পশ্চাদমুখী বাধা তার অপোজিট, অর্থাৎ রেট্রোঅ্যাক্টিভ যে ইন্টারফারেন্স রয়েছে তার অপোজিট। অর্থাৎ যে প্রথম আমরা যেটা মুখস্থ করি সেটা এত দৃঢ়ভাবে আমাদের মস্তিষ্কে সংরক্ষিত হয় যে দ্বিতীয় যেটা আমরা মুখস্থ করতে চাই সেটা আমরা মুখস্থ করতে পারি না বা প্রবলেম হয়, একে বলা হয় সম্মুখবর্তী অন্তরায় বা প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। এরপর বলছে যে কোশ্চান কীরকম আসে, না কোশ্চান আসে ধরুন বিস্তৃতির কেমন আসে, যে নিচের কোনটি বিস্তৃতির কারণ, অর্থাৎ এরকম যে কারণগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা থাকবে এবং আপনাদের জিজ্ঞেস করবে যে নিচের কোনটি বিস্তৃতির কারণ। তো এখানে সবগুলো এই অপশানগুলো উল্লেখ থাকতে পারে যে বিস্তৃতির কোনটি কারণ, ক্লান্তি, অতিবাহিত সময়, না অন্তরায়। না এটার যেটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই জানেন যে অন্তরায় হবে, ইন্টারফারেন্স। এরপর রয়েছে নিচে যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি কীভাবে মনে রাখা হয়, না যেহেতু আমরা প্রথম পড়েছি আমরা ফিরে মানে পারবো যে প্রসিডিউরাল মেমোরি হবে এর অ্যান্সার, তো এগুলো মনে রাখতে হয়। কোনো কোনো সময় উল্লেখ করে দেয় সাইকেল চালানো বা সাঁতার কাটা, এটা আমরা কীভাবে মনে রাখা হয়, না কার কাজ, না এটা হবে প্রসিডিউরাল মেমোরি বা পদ্ধতিগত স্মৃতি। এরপর রয়েছে যে কোশ্চানটা এসেছিল যেটা 2022 স্টেটে আই থিঙ্ক, যে শিখনের দ্বিতীয় স্তরটি হলো, এরকম বলেছিল এবং যে স্তরগুলো উল্লেখ ছিল সেখান থেকে তোমাদের যে বলতে বলা হয়েছিল যে কোনটি হবে, সঠিক অ্যান্সার হবে ধারণ বা সংরক্ষণ, যাকে আমরা রিটেনশন বলি। এরপর রয়েছে উত্তম শিখনের জন্য প্রয়োজন হয় কী কী, প্রয়োজন হয় উত্তম শিখনের জন্য, না এক নম্বর অর্থপূর্ণ শিখন, দু নম্বর রয়েছে অবিরাম শিখন পদ্ধতি, তিন নম্বর রয়েছে শিখন বিষয়টি লিখিতভাবে উপস্থাপন করো, না উত্তম শিখনের জন্য এগুলো প্রয়োজন হয়। এরপর বলছে স্মৃতির প্রথম ধাপ, অর্থাৎ স্মৃতির প্রথম ধাপ কী, না স্মৃতির প্রথম ধাপ হচ্ছে শিখন বা লার্নিং। এরপর রয়েছে অতিশিখন বলতে কী বোঝায়, না অতিশিখন বলতে বোঝায় শিখনের পরও অনুশীলন করা, অর্থাৎ অতিশিখন তাকেই বলা হয় যে প্রথমে আমরা শিখেছি তারপর যেটা অনুশীলন করি তাকে অতিশিখন বলা। এরপর বলছে যে স্মৃতির পর্যায়গুলি হলো, অর্থাৎ স্মৃতির যে পর্যায়গুলি রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে, ফার্স্ট রয়েছে শিখন, তারপর রয়েছে ধারণা বা সংরক্ষণ, তারপর রয়েছে পুনরুদ্রেক এবং চার নম্বর রয়েছে চেনা। এরপর নিচে এই এটাতেই রয়েছে 5E মডেল, শুধু আমরা যে 5E মডেল রয়েছে সেটা শুধু কী কী তার মধ্যে পড়ছে, কী কী নাম সেগুলো জানবো, এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব না, এটা শুধু উপর উপর দেখে নেব যে 5E মডেলের মধ্যে কী কী পড়ছে। না 5E মডেলের 5E শিক্ষণের স্তরগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে এনগেজমেন্ট বা নিযুক্তি, দু নম্বর রয়েছে অন্বেষণ বা এক্সপ্লোরেশন, তিন নম্বর রয়েছে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, চার নম্বর রয়েছে সম্প্রসারণ বা এলাবোরেশন, এবং পাঁচ নম্বর রয়েছে মূল্যায়ন বা এভালুয়েশন। এরপর নিচে চলে আসবো, নিচে এই কোশ্চেনটা অনেকবার কোশ্চেন এক্সামে এসেছে যে বিকাশের সেফালোকোডাল সূত্র অনুসারে বিকাশের অগ্রগতি পায় কোন দিক থেকে কোন দিকে, না এটা এর সঠিক অ্যান্সার হবে মাথা থেকে
পায়ের আঙুলের দিকে, অর্থাৎ বিকাশের যে সেফালোকৌডাল সূত্র অনুসারে বিকাশ অগ্রগতি পায় কোন দিকে, না মাথা থেকে পায়ের আঙুলের দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। এরপর এরই বিপরীত যেটা রয়েছে প্রক্সিমোডিস্টাল সূত্র অনুসারে বিকাশ অগ্রগতি পায় কোথার থেকে কোথার দিকে, না এর সঠিক অ্যান্সার যেটা প্রক্সিম মডিস্টাল সূত্র অনুসারে বিকাশ অগ্রগতি পায় সেটা হবে কেন্দ্র থেকে বাইরের দিকে, অর্থাৎ পরিধির দিকে, কাছ থেকে দূরের থেকে, অর্থাৎ প্রক্সিম মডিস্টাল এবং যেটা সেফালোকোডাল রয়েছে বিকাশের অগ্রগতি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই দুটো টার্ম থেকে একটা কোশ্চেন আসে, যেমন বিকাশের সেফালোকোডাল সূত্র অনুসারে বিকাশের অগ্রগতি কোন দিকে পায়, সেটা সঠিক অ্যান্সার হচ্ছে মাথা থেকে পায়ের আঙুলের দিকে, এবং প্রক্সিম মডিস্টাল সূত্র অনুসারে বিকাশ অগ্রগতি পায় কেন্দ্র থেকে বাইরের দিকে, অর্থাৎ কাছ থেকে দূরের দিকে। এরপর বলছে যে কোনটি স্টার্নবার্গের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের একটি রূপ, অর্থাৎ ত্রিয়ার্চিক থিওরি অফ ইন্টেলিজেন্স কোনটি, না সঠিক অ্যান্সার হচ্ছে ব্যবহারিক বুদ্ধি অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে স্টার্নবার্গের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের একটি রূপ। এবং এখানে ডিটেল করা রয়েছে স্টার্নবার্গের তিন ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে, অর্থাৎ যে স্টার্নবার্গের উপরে আমরা কোশ্চেনটা দেখলাম সেটা তিন ধরনের, তিনি যে তিন ধরনের বুদ্ধির কথা বলেছিলেন সেগুলো কি কি, না সেগুলো হচ্ছে ব্যবহারিক বুদ্ধি যাকে বলা হয় প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, দু নম্বর রয়েছে সৃজনশীল বুদ্ধি যাকে বলা হয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, এবং তিন নম্বর রয়েছে বিশ্লেষণ ধর্ম বুদ্ধি যাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ স্টার্নবার্গ তিন ধরনের বুদ্ধির কথা বলেছিলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের আপডেট, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।